नमस्कार ईशान बांगला खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। विस्तारित खबरेर आगे ईशान बांगला शिरोनाम। दिलीप पाल शिलचर आसने फैक्टर बोलें शीलादित्य। बीजेपी निर्वाचनी इस्ताहारे काछार कागज कल बाद राजदीप के विश्वासघातक बोलल यूनियन। বিজেপির 70% কর্মী আমার সঙ্গে দাবি দিলীপ পালের। ৮০,০০০ ভোটে জয়ী হব দাবি আমিনুলের। বিস্তারিত ঈশান বাংলা খবর। दिलीप पाल निर्दल प्रार्थी हुआते दले किछु क्षति हबे। बीजेपी प्रार्थी दीपायन चक्रवर्तीर जन्य फैक्टर हुए दाड़िएछेन। शिलचरे बीजेपी सदर कार्यालय एक सांबादिक सम्मेलने ए मंतव्य होजाइर विधायक शीलादित्य देवेर। होजाइए बसे भेबेछिलाम शिलचरे बोधहय बिराट फाटल धरेछे, किन्तु एखाने एसे देखलाम एटा नय, दलेर चेये व्यक्ति बड़ नय। बीजेपी आमले अनेक काज होयेछे, এই কাজের গতি ঠিক রাখতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি দিলীপ বাবুর সাথে কথা বলেছি, দাদা হাত জোড় করে বলছি, আপনার অনেক জ্ঞান আছে, আপনাকে মানুষেরা ভালোবাসে, আপনাকে মানুষ অনেক আস্থা রেখেছে আপনার উপরে, ডেভেলপমেন্টের দিকেও আপনি অনেক কাজ করেছেন, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনি কেন এখন ইন্ডিপেন্ডেন্ট লড়তে যাচ্ছেন? ইন্ডিপেন্ডেন্ট লড়বেন না, কারণ ইন্ডিপেন্ডেন্ট এই জন্য লড়বেন না যে আমাদের সামনে যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের অনেক ত্যাগ আছে, সেও বিজেপিতে অনেক পুরোনো কর্মী। কারণ আমি স্বয়ং আমি ওকে পেয়েছি, আমার এখনো মনে আছে আমি বিধায়ক হিসেবে যখন আমি শিলচরে আসতাম আমি দীপন দাকে ফোন করে বলতাম, দীপন দা দেখো আমার এই ব্যবস্থা লাগে বা আমার এই কাজগুলো রয়েছে, দীপন দা সেই আমাদেরকে সাহায্য করতো এইভাবে। সেই জন্য উনি একটা সাধারণ কর্মী হিসেবে কাম করে গেছেন, তারও প্রাপ্তি আছে এই পার্টিতে। একদম যে ৮০ বছরের বৃদ্ধকে যে টিকিট দেওয়া হয়েছে তা না, একজন যুবককে দেওয়া হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি যুবকদের উপরে বিশ্বাস রাখে। দিলীপ দা হয়তো কোনো কারণে উইথড্র করতে পারেননি, আমি আজকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এই পদ্ধতিতে গিয়ে শিলচরবাসীর ক্ষতি হবে। কারণ যদি এই ভোটের ডিভিশনে কালকে যদি বিজেপির ক্ষতি হয় তা আমি মনে করি শিলচরবাসী কিন্তু ওনাকেও ক্ষমা করবে না। কারণ ৯১-এ যখন বিজেপি প্রথমবার এখানে জিতে আসেন, সমনেন্দ্র সেন মহাশয় যখন জিতেন, অনেক পরিশ্রমের মধ্যে অনেক ত্যাগের মাধ্যমে কিন্তু তখন বিজেপি স্থাপিত হয়েছিল এই বরাক ভ্যালিতে। প্রথম সিট ১০টা সিটের মধ্যে একটা সিট তখন শিলচর সিটটা জেতা হয়েছিল। তারপর ৯৬-এ আবার বিমলাংশু রায় মহাশয় আবার জিতে আসেন, তারপরে ২০০১-এ আবার বিমলাংশু রায় মহাশয় জিতেন। দেখতে গেলে সেই ১৯ থেকে ২০১৯ অবধি বা ২০২১ অবধি, ১৯ থেকে ২০২১ অবধি মাত্র ৮ বছর মার বেটি চালিয়েছিলেন। বিজেপি নির্বাচনী ইস্তাহারে কাছার কাগজকলকে বাদ দিয়ে শুধুমাত্র জাগিরোডের মিলকে খোলার প্রতিশ্রুতি দিয়ে বরাক উপত্যকার প্রতি চূড়ান্ত বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করল কাগজকল কর্মচারী ইউনিয়ন। এর জন্য শিলচরের সাংসদ রাজদীপ রায়কে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করে ইউনিয়ন নেতা মানবেন্দ্র চক্রবর্তী বলেন, রাজদীপ বলেছিলেন কাছার কাগজকল চালু করতে তিনি গলা জ্বলে নামবেন, কিন্তু দেখা গেল তার দল কাছার কাগজকলের গলা কেটে দিল। রাজদীপের মতো নেতারা বরাকের স্বার্থে কিছুই করবেন না, এই নির্বাচনে এর জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। বরাক ব্রহ্মপুত্র পাহাড় বয়াম, হিমন্ত বিশ্ব শর্মা এবং সর্বানন্দ সানোয়ালের এই বাণী কত বড় মিথ্যাচারিতা, বিশ্বাসঘাতকতা, তা গতকাল প্রমাণ হয়েছে বিজেপির ইস্তাহারের মধ্যে দিয়ে। কাছাড় কাগজকলকে বাদ দিয়ে শুধুমাত্র নগাঁও কাগজকলকে চালু করা এবং নগাঁও কাগজকলের শ্রমিক কর্মচারীর সমস্ত বেতন মিটিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে সংকল্প পত্রে, এতেই প্রমাণ হয় বরাক উপত্যকার প্রতি এদের কত ঘৃণা, কত বিদ্বেষ, কত বৈষম্যমূলক মানসিকতা। গত ২০ তারিখ ফেব্রুয়ারি মাসের ডাক্তার রাজদীপ রায়ের ঘরের সামনে আমরা ৮৩ জন শ্রমিকের হত্যার প্রতিবাদে
যখন অবস্থান ধর্মঘট করছিলাম, রাজদীপ রায় বলেছিলেন উনি দরকার হলে গলা জ্বলে নেমে কাগজ কলকে পুনরুজ্জীবিত করবেন, শ্রমিক কর্মচারীর সব দেনা পাওনা মিটিয়ে দেবেন। আজকে উনি গলা জ্বলে নেমেছেন, কাছাড় কাগজ কলের গলা কেটে দিলেন। উনি গলা জ্বলে নেমেছেন, বরাক উপত্যকার একমাত্র শিল্পকে গলা কেটে দিলেন। উনি গলা জ্বলে নেমেছেন, শ্রমিক কর্মচারীর সমস্ত প্রাপ্য অধিকার গলা কেটে দিলেন। উনি গলা জ্বলে নেমেছেন, বরাক উপত্যকার ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত আশা ভরসা রোজগারের একমাত্র রাস্তার গলা কেটে দিলেন। এই না এনাদের এই ক্ষমতা, কারণ ওরা দিশপুর দিল্লির দালালি করে বরাক উপত্যকার স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজ স্বার্থ রক্ষা করার জন্য সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছেন। এদের কোনো ক্ষমতা নেই, বরাকের যা ছিল সমস্ত ধ্বংস হবে। এই যে শোষণের মানসিকতা, কলোনির রাজের মানসিকতা, এর জন্যই বরাক বঞ্চিত। আজ এরা কাগজ কলকের ইস্তাহার থেকে বাদ দিয়েছে, আগামী দিনে এরা নির্বাচিত হলে রেডিও স্টেশন যাবে, দূরদর্শন যাবে, আসাম বিশ্ববিদ্যালয় যাবে, বরাকের যা যা আছে সব যাবে। শিলচরের 70% বিজেপি সমর্থক ও কর্মকর্তারা আমার সঙ্গে দাবি করলেন, শিলচরের বিধায়ক দিলীপ পাল, তিনি বলেন এরা প্রকাশ্যে তাকে সমর্থন করবেন না, কিন্তু তাকে জানিয়েছেন তারা তার সঙ্গে আছেন। এর প্রমাণ যোগী আদিত্যনাথের সভা ফ্লপ হয়েছে, দলের নেতাদের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে তারা এই অবস্থান নিয়েছেন বলে জানান দিলীপ। আমার বাবু সিংহের বাড়িতে আক্রমণ করা হয়েছিল 7-10 দিন আগে, আপনি জানেন। আমার যে সহযোগী কর্মীরা আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে বসে যাওয়ার জন্য। ভয় পেয়ে গিয়েছে ওরা, ভয় পেয়ে গিয়েছে। একটা কথা জানে রাখুন বন্ধুগণ, বর্তমান ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত কর্মকর্তারা আছেন তৃণমূল স্তরে, তাদের 70% কর্মকর্তা তাদের দেহ আছে দলের সঙ্গে, মন দিলীপ পালের সঙ্গে, মানসিকভাবে তারা আমাকে সমর্থন দিচ্ছে। আমি জানি আমাকে ফোন আসছে না, বলতো ফোন আসছে আমার কাছে, আমরা প্রকাশ্যে কাজ করবো না, আপনার সঙ্গে আছি। জানি না কেন তারা আমাকে ভালোবাসেন, কারণ হচ্ছে গিয়ে আমি অন্যায়ের সঙ্গে আপোষ করে নিই, দূরে সম্মান দেওয়া জানতে হয়, সেটা আমি করে থাকি। বন্ধুগণ আজকে দেখুন একটা খুব ইন্টারেস্টিং কথা এবং চিন্তার বিষয়, আজকে যোগী আদিত্যনাথজি তিনিও শ্রদ্ধা নেতা আমাদের, আমি তাকে শ্রদ্ধা করি। আমি ভালো মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, খারাপ মানুষকে অপছন্দ করি। আর তিনি আসছেন আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফর, আর কি অবস্থা জানো সবার, ভারতীয় জনতা পার্টি শিলচর সমষ্টি, শুধু শিলচর আমি তো সব জানি, 37 বছর ছিল আমার সব জানা আছে। লক্ষ্য রয়েছে 80,000 ভোট, কিন্তু পাবো 1,00,000 ভোট, বললেন সোনাইর বিজেপি প্রার্থী বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি কাজীডোহর, নগদীর গ্রাম সহ বিভিন্ন এলাকায় জনসভায় বলেন উন্নয়ন হয়েছে বিজেপি আমলে, তাই মানুষ বিজেপিকেই ভোট দেবেন। কংগ্রেস ও AIUDF নোংরা রাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন। এদিন কাজীডোহরে বহু কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। আপনার উজ্জ্বলা যোজনা, গ্যাসের উজ্জ্বলা যোজনা যেটা স্কিম আছে, ওই স্কিমের মাধ্যমে 34,000 গরিব মহিলাদেরকে আপনার গ্যাসের চুলা সিলিন্ডার দিতে পেরেছি। আজকে আমি বিধায়ক হয়ে 37,000 গরিব মানুষের ঘর স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে এক একটা ল্যাট্রিন নির্মাণ করতে পেরেছি। আমি বিধায়ক হয়ে 16,000 গরিব মহিলাদেরকে অরুণোদয় যোজনার আওতায় অন্তর্ভুক্ত করেছি, 830 টাকা করে এখন পাচ্ছেন, নির্বাচনের পরে ওটা 3,000 হয়ে যাবে। এরপরেও আসামে বিজেপি সরকার হবে, আর বিজেপি সরকার হওয়ার পরে আরো 16,000 আমরা সোনাই সমষ্টিতে গরিব মহিলা। বন্ধুগণ আমি 5 বছরে টার্মিনাল মার্কেট করলাম, আমি 5 বছরের ভিতরে নবুতে সোনাই সমস্ত মিউনিসিপালিটির ভিতরে গ্যাসের পাইপ দিয়ে গ্যাসের কানেকশন করলাম, আমি 5 বছরের ভিতরে 264 কোটি টাকা রাস্তার কাজ করলাম, আমি 5 বছরের ভিতরে বিভিন্ন স্কুল কলেজের 100 কোটি, একটা উদাহরণ দেন না 5 বছরের ভিতরে কি করেছিলেন।
আর যিনি আজকে বাইনা ইউডিএফ এর তালাশাবি নিয়ে এসেছিলেন ওই 2011 এর কথা মনে করবেন, ওই জায়গাতে সভা করে বলেছিলেন যে বন্ধু অকল ভাই অকল আপনারা কোনদিন মইনুলক সদী সাহেবকে দেখেন না, ওই দেখেন আমি আমার মামা মইনুলক সদী সাহেবকে নিয়ে এসেছি, আর মইনুলক সদী সাহেব ভাবে আপনারা 63,000 ভোট দিয়ে ওনাকে বিদায় করেছিলেন। কি করেছেন কিছুই বলতে পারবেন না। তালাচাবির মালিক নিয়ে এসেছিলেন যে কুতুব সাহেবকে আপনারা ভোট দেন, আমি জিম্মাদারি আছি সমস্ত কাজ হবে, আপনারা তো ভোট দিলেন কি করলেন। কিন্তু আমি তো আপনাদেরকে শুধু একটাই কথা বলেছিলাম 2016 যে পরিবর্তনের পক্ষে আপনারা আমাকে আশীর্বাদ দেন, আমি পরিবর্তন করব। আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছিলেন, আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, সত্যিকারের পরিবর্তন হয়েছে কি না হয়েছে আপনারা বলেন। শিলচরে বিশাল বাইক র্যালিতে যোগ দিলেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। এই র্যালির আয়োজক ছিল বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন পরিষদ। মালুগ্রাম থানা থেকে বের হয়ে এই এলাকার 4টি ওয়ার্ড পরিক্রমা করে মিছিলটি। বৃহত্তর আসাম বাঙালি হিন্দু পরিষদের আজকে উদ্যোগে এক বাইক র্যালির আয়োজন করা হয়। 1, 2, 3, 4 ওয়ার্ডে এই বাইক র্যালি হয়। তো আমাকে প্রার্থী হিসাবে আপনারা সকলে জানেন যে ওনারা এই পরিষদ থেকে আমাকে সমর্থন করেছেন, আর পরবর্তীকালে বিভিন্ন কার্যসূচি ওনারা করছেন। আজকের দিনে এই বাইক র্যালিতে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনাদের সাথে আমি রয়েছি। আর পরিষদের সকল কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেভাবে এই 2021 নির্বাচনে আমাকে সমর্থন করে ওনাদের সকল কার্যকর্তা নিয়ে প্রত্যেকটা স্তরে ওনারা পরিশ্রম করে যাচ্ছেন, আন্তরিকভাবে ওনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওনাদের সহযোগিতায় আরও বিভিন্ন অর্গানাইজেশনের সহযোগিতায় আমি বৃহৎ সংখ্যায় জয়ী হয়ে আর ওনাদের যেগুলো দাবি দেওয়া আছে ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ থাকবো। এবারে বাণিজ্যিক বিরতি। প্রার্থী নিজস্ব ঘোষণা। আলগাপুরের অগপ প্রার্থী আফতাব উদ্দিন লস্করের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। বাঁশকান্দি গোবিন্দপুরে পদযাত্রা করলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাহুল রায়। পদযাত্রা করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালান তিনি, সঙ্গে আশীর্বাদ নেন সাধারণ মানুষের। সবরে আজকে আমার তরফ থেকে আপনারা জানাই আমার কৃতজ্ঞতা যে আজকে আপনারা যেভাবে আমার আজকে স্বাগতম জানাইছেন, আপনারা যে আন্তরিকতা দেখছি এই আন্তরিকতার কারণে আপনারা মনের যে একটা আনন্দ আমি দেখছি আজটা 32 এতে বোঝা যায় যে কত আপনারা আপনারা আমার আপনারা সাপোর্ট করা। বিভিন্ন অঞ্চলে গিয়া দেখছি যে কংগ্রেসের আমলে বিগত 10 তারা এমএলএ মন্ত্রী তারা আসলা, যে ওখানে বহু গ্রাম আছে যেখানে আমরা কংগ্রেসের প্রাক্তন এমএলএ হই না মন্ত্রীও হই না বিজেপিরও হই, তারা ভাড়া মানুষ নাকি আসা নেই ভাই। এখন একটা পরিবর্তনের যুগ আইছে, আমরা যাই পরিবর্তন হইতো, এবং পরিবর্তনটা আমার চেয়ারে পরিবর্তন না, পরিবর্তন হইতো হইতো গিয়ে আপনারা গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পরিবর্তন লাগে। আজকে আমরা একটা র্যালি যখন দিছি, র্যালির লগে কিছু কিছু জায়গাতে আমরা আলোচনা করি যে ইয়ার আপনারা দুয়া আশীর্বাদ লাগে, বাকি যত করা লাগে আমরা করতাম এবং আপনার সহযোগিতা রাখতাম। আমার চিহ্ন হলে যে কাপ প্লেটে আপনারা দোয়া করবা, আর বাকি যত অঞ্চল দেখিয়ে আইছি আমি সব জায়গাতে সব কাস্ট অ্যান্ড কমিউনিটি আমার সঙ্গে আসবেন, আপনারা দোয়া আশীর্বাদ লাগে। বাকি আবার আমি 32 আইমু আইয়া সকল লাগাই দেবো, এবং আমার ইচ্ছা যে আগামীতে উদারমন্দে কিংবা 32 গড়র ছেলে হিসাবে আপনারা ভাইজা আমারে যে রাহুল ভাই আপনারা অন্তরের মানুষ ভাইজা অন্তরের ছেলে হিসাবে গড়র ছেলে হিসাবে ভাইজা কথা লাগে, এবং পরিবর্তন সঠিকভাবে কিনা পরিবর্তন দেখানে লাগে এটা রাহুল রায় দেখাইব। ভোটের মুখে ভুয়ো সাংবাদিকের দৌরাত্ম্য রুখতে জেলা শাসকের দরবারে গেলেন প্রেস ক্লাব করিমগঞ্জ। করিমগঞ্জ জেলায় ভুয়ো সাংবাদিকের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। রাতারাতি ফেসবুক ও ইউটিউবে ডজন ডজন ভুয়ো চ্যানেল খোলা হচ্ছে।
কাকে ভোট দেবেন বলে জনমত নিয়ে এগুলি প্রচার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ছেন। ওইসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করল প্রেস ক্লাব। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, সাধারণ সম্পাদক অরূপ রায়, মিষ্টু দত্ত, বিভাস দাস প্রমুখ। আজ কদিন, আজ কয়েক মাস থেকে একটা প্রবণতা বহু মারাত্মক আকারে দেখা দিয়েছে। ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন নিউজ চ্যানেলের নাম দিয়ে এবং নামি দামি বৈদ্যুতিন মাধ্যমের বোমের মতো বোম ব্যবহার করে অনেক জায়গায় মানুষকে ব্ল্যাকমেল করছে কিছু কিছু মানুষ, এমন খবর, এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। নির্বাচনের সময় এদের ঔদ্ধত্য এতটা বেড়েছে যে ভারতবর্ষের গণতন্ত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে গোপনীয়তার ভোট। যে ভোটটা একমাত্র ইলেকশন কমিশনের অথোরাইজ পার্সনের অনুমতি ছাড়া তার নিজের কোনো মানুষকে নিয়ে বয়োবৃদ্ধ একজনও ভোট দিতে পারেন না, তার নিজের ভোটটা নিজে কাস্ট করতে হয়। সেখানে সরাসরি দিনের পর দিন, প্রতিদিন আমরা দেখছি বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে, বিভিন্ন পোর্টালের নাম দিয়ে আপনি কাকে ভোট দেবেন, ওখানে কোন ক্যান্ডিডেট জিতবেন, কে হারবেন, এ ধরনের ব্যাপার চলছে। পাশাপাশি এমন সব বিষয়গুলো প্রচার করা হচ্ছে মারাত্মক সাম্প্রদায়িক। গতদিন আমি এই শহর লাগোয়া একটা জায়গা, আমি অঞ্চলের নাম বলবো না, যাদের একটা তথাকথিত দৈনিক পত্রিকা আছে বলে তারা দাবি করে, যদিও ছাপা আমি দেখিনি, তারা একটা পোর্টালের মাধ্যমে তারা কী করছে, একদম চূড়ান্ত সাম্প্রদায়িকভাবে যে কোনো একটা ক্যান্ডিডেটকে আক্রমণ করতে গিয়ে একটা সম্প্রদায়ের বিরোধী হিসেবে জঘন্যভাবে তুলে ধরেছে। আমি গতকাল রাতে এসব দেখেছি। তা এগুলো আমরা যারা সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা করি, আমরা যারা সাংবাদিকতার এথিক্স মেনে চলার চেষ্টা করি, আমাদের কাছে এই বিষয়গুলো একটা হুমকিস্বরূপ। অসমে মহাজোট সরকার হবে, তাই মহাজোটের সরকারে অংশ নিতে আহ্বান জানালেন ওই কেন্দ্রের AIUDF প্রার্থী করিমউদ্দিন বরভুইয়া। বুধবার কাবুগঞ্জে এক নির্বাচনী সভায় অংশ নিয়ে বিজেপি উৎখাতের ডাক দিলেন করিমউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সোনাই বিধানসভা যুব কংগ্রেস সভাপতি ইজাজ হোসেন লস্কর, CPIM-এর রোজ্জাক আহমেদ প্রমুখ। তখন আমরা মানুষকে দিলাই, আপনারা কি রাস্তার ডেভেলপমেন্ট লাগে না, আপনারা কারেন্টের কথা কইন না কেন, পানির কথা কেন কইন না? তখন মানুষে কয় যে আমরা গেছে এই ইলেকশন যান বাজানি পিঠ বাজানি ইলেকশন, কারণ সরকারের মন্ত্রী, সরকারের মুখপাত্র হিমন্ত বিশ্ব শর্মায় গত কোভিডের পরে থেকে যে আচরণ, যে বক্তব্য বা বিধানসভার যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বিধানসভার, এরপরে মানুষের মনও যে ভয়, যে কক ফয়দা হয়েছে, এটাই নির্বাচনে মানুষের মুখে মিলার করে তুলে যায়। আমরা আলোচনার আগে মানুষের মনের যে সেন্টিমেন্ট কেনে, এটাও আলোচনা করা দরকার। কোভিডের পরে যে বিধানসভার স্পেশাল অধিবেশন ডাকা হয়েছে, সেই অধিবেশনও সরকারের পক্ষ থেকে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় একটা বিল উত্থাপন করছিল এবং যে বিল পাস করছে আইনে পরিণত করছে। বিল এসলা আইন যে আসাম সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করার পিছনে তাই দিয়ে চুক্তি দেখাইছিল। প্রথম যুক্তি এবং সে চুক্তিটা নাছিল যে সরকারি মাদ্রাসা সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব নয় সরকারের নাকি, এই জন্য সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করা হইল এবং এটার সঙ্গে বিশ্বা মাদ্রাসার সঙ্গে সুনাই সিরিয়র মাদ্রাসা বন্ধ করা হইল। লক্ষ্মীপুরে প্রচার জোরদার করছেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। লাবক ও দেওয়ান চা বাগানে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এরপরে এক সভায় কৌশিক বলেন লক্ষ্মীপুরে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষায়। তিনি বিজেপিকে জেতানোর আহ্বান রাখেন। লক্ষ্মীপুর সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির পক্ষে
লক্ষ্মী পুজোর সমস্ত ভাষাভাষী সমস্ত জাতিগোষ্ঠীর লোকরা ভারতীয় জনতা পার্টি সমর্থন দিয়েছেন এবং আজকের দিনে আপনারা দেখছেন আমরা এখানে লাভক চা বাগানে আমরা সমস্ত এই এলাকার নাগরিকরা সবাই আছি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে মিছিল করছেন আর নিশ্চিতভাবে আমরা বলতে পারি এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর থেকে বিজয়ী এখানে আমাদের কোনো লড়াই নেই কারণ কংগ্রেসে যারা ছিলেন তারা প্রায় সব ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আপনি বাগানে বলুন বস্তিতে বলুন প্রত্যেক এলাকাতে পুঞ্জি এলাকাতে বলুন শহরে বলুন সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসেছে আর একজন এখানে কংগ্রেসের সাহায্যে এখানে আমাদের একজন নির্দল প্রার্থী হিসাবে আনারস প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন বিজেপির ভোট নষ্ট করার জন্য এবং বাগানের এলাকার লোক সমস্ত এলাকার লোক এটা বুঝতে পেরেছে যে উনি বিজেপির ভোটকে নষ্ট করার জন্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই জন্য হাত এবং আনারস এবং তালাচাবিকে এবার লক্ষ্মীপুরে মানুষ বিসর্জন দেবেন ভারতীয় জনতা পার্টিকে জয় করবেন ভারতবর্ষে আমি কোনো প্রথম ব্যক্তি নই যে নিজের বিধানসভা ছাড়া অন্য বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করছি কংগ্রেস দলের যিনি প্রার্থী ওনার দলের যিনি নেত্রী সুস্মিতা দেব ওনার পিতা এখান থেকে গিয়ে ত্রিপুরাতে নির্বাচনে জয়ী হয়েছিলেন ওনাদের দলের নেতা আমাদের মনমোহন সিং উনি দিল্লি থেকে এসে আসামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যার ফটো লাগিয়ে তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী সেই রাহুল গান্ধী দিল্লি থেকে গিয়ে ওয়ারনাট কেরলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর শুধু আমি কাছাড় জেলার কাছাড়ে শিলচর শহরে আমার পড়াশোনা শিলচর শহরে গুরুচরণ করে যে আমি পড়াশোনা করেছি একে চন্দ্র আইন কলেজ থেকে আইন মহাবিদ্যালয় থেকে আমি ল পাস করেছি আর আজকে যারা প্রচার করছেন তারা দুদিন আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে ছিলেন আর ভারতীয় জনতা পার্টির আমার জেলা কমিটির সদস্য ছিলেন তখন আমি বহিরাগত ছিলাম না এখন আজকের দিনে কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই কংগ্রেসের কাছে কোনো এজেন্ডা নেই কংগ্রেসের পক্ষে কোনো লোক নেই মহাসড়কের পাশে বালি পাথর ফেলে রাখার দুর্ঘটনায় আশঙ্কা বাড়ছে দেখা যায় নতুন দোকানপাট তৈরি করতে এখন রাস্তা জুড়ে রাখা হচ্ছে বালি পাথরের স্তূপ এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা বদরপুরের মহাজোটের সমর্থিত AIUDF প্রার্থী আব্দুল আজিজ জানান গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও বদরপুরের মানুষের পাশে ছিলেন তিনি এবার তার লড়াই হবে বিজেপির সঙ্গে তার বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্যকে বিশাল ভোটে পরাজিত করবেন বলে তিনি দাবি করেন খেলা তো সবে মুখের মধ্যে খেলা বলছে আমি তো খেলা মানে যেটা খেলা আমরা মনে করি যে ভালো কম্পিটিশন হবে খেলা হবে দর্শকরা উপলব্ধি আনন্দ উপভোগ করবে কিন্তু সেইভাবে কোনো খেলা আমি বদরপুর দেখছি না তাই প্রতিদ্বন্দ্বীর হিসাবে আমি বিজেপির বাচ্চু ভট্টাচার্য ওনাকেই আমি মনে করছি কিন্তু তফাত থাকবে আমার অনেক বেশি ভোটের যে তফাত যেটা নির্বাচনের পরে আমি বলবো এখন আগের থেকে বললে হয়তো আপনারা আশ্চর্য হবেন নির্বাচনের পরে আপনারা বলবেন এত ব্যাপার কি টার্গেট আপনার 2000 ভোট পাওয়ার আশা করে কোনো কোনো সেটা কিন্তু আমি একটা অনুভব করেছি এইভাবে 30-35,000 ডিফারেন্স থাকে সোনাই রাঙ্গিরঘাট জিপির ভরিলা টিলায় 30 কোটি টাকার গার্লস স্কুলের নির্মাণ কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার মানুষ মঙ্গলবার স্কুলের নির্মাণস্থলে জড়ো হয়ে এলাকাবাসী জানান বরাক উপত্যকার জন্য বরাদ্দ একমাত্র আবাসিক স্কুলটি হচ্ছে সোনাইতে কিন্তু একটি চক্র নির্মাণের কাজে বাধা দিচ্ছে বলে জানালেন তারা ইলেকশনের সময় হয়ে গেছে ব্যাপারটা হইল গা আর স্কুলও তো আমরা বানানিটা আমরাও তো সবসময় দেখা হয় আর সেই দিন মানে কয়েকজনে একটু ইয়ে করলো ওই কথাটা আমরা দুঃখ আমরা আস্থা গ্রামের মানুষটা ইয়া এখানেও আমরা উপস্থিত হইয়া আমরা সংবাদটির বাইর করলে আমরা ইয়ে করি আর মোটামুটি আমরা স্যারের সঙ্গে সবসময় ইয়ে করা আছে আমরা MLA মাহাতুর স্যার সঙ্গে মোটামুটি আমরা রাস্তা ব্রিজ স্কুল ওইটার আমরা মানে খুব খুশি হলো আর কি ব্যাপারটা আমরা মানে আপনারা চাইনি স্কুলটা উল্টি হইতো ভুলও হইতো রাস্তাও হইতো আমরা আমরা MLA এর সাথেও আমরা আছি সবসময় মানে হ্যাঁ মোটামুটি আমরা এখানে কোনো কমই নাই আমরা সারে দেওয়ার মধ্যে বিএসির তো নিউ হোম পাইপ আবার দেওয়া হওয়ার 50 লাখ না কত আছে গাঁও লইয়া আমরা সবসময় চলে আসি সারোর সাথে আমরা সবাই আছি এই বলিয়া এই যে স্কুলটা আমাদের এখানে মানে পূর্বাঞ্চলে এই স্কুলটা মানে
বানানি হইতেছে। এটা আমাদের অনেক সুবিধা অসুবিধা আছে আমাদের এখানে, আমরা এখানে আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু আমাদের যে গ্রামের কয়েকজনরা এটা মানে বানাইতে চাইতেছে না, বলেছে তারা মাদ্রাসা, মাদ্রাসা কি, এটা তো মাদ্রাসা নয়, এটা মানে সরকারে যা স্কুলটা দিয়েছে আমরা সবার জন্য দিয়েছে, জাতি বেজাতি কোনো কিছু না, এটা সবার জন্য দিয়েছি। এটা আমাদের এমএলএ মহাশয়ে এটা আমাদের জন্য অনেকটা যে চেষ্টা করেছে, এটা আমাদের অনেক খুশি হয়েছে, যাতে দীর্ঘদিনের জন্য এই স্কুলটা হয়। বাইক র্যালির মাধ্যমে ব্যাপক প্রচার চালালেন সোনাইর তৃণমূল প্রার্থী শান্তি কুমার সিং। মঙ্গলবার নোহারাজ গ্রামে তার সমর্থনে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নতুন বাজার হয়ে কাবুগঞ্জ পর্যন্ত শেষ হয়। সেখানে তিনি মণিপুরী সমাজের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। সোনাইয়ের ভূমিপুত্র হিসেবে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমার নিজের গ্রাম ধনেহরি তৃতীয় খণ্ড থেকে শুরু করে নতুন বাজার, এই চানপুর, তারপরে সমস্ত মণিপুরী অধ্যুষিত এলাকা, সোনাই অঞ্চলের 25টি মণিপুরী গ্রামের মধ্যে পূর্ব সোনাইয়ের যেতগুলি মণিপুরী গ্রাম আছে সেইগুলো আমরা পরিক্রমা করব। তারপরে সোনাই অঞ্চলের যে বুদ্ধিজীবী মণিপুরী আছে তাদেরকে নিয়ে আমরা বনতারাপুরে মিলিত হব। মহিলা পাইবী সংগঠন, ছাত্র সংগঠন এবং যুবাদেরকে নিয়ে আমরা সেইখানে আমরা আলোচনা করব এবং ভবিষ্যৎ রণনীতি আমরা কীভাবে এই আগন্তুক নির্বাচন 1 এপ্রিলে যা হচ্ছে সেইখানে আমাদের মণিপুরী সম্প্রদায় যেভাবে আমাকে ভালোবাসা ও যার মনে আমাকে ভোট প্রদান করে যেভাবে সোনাইকে সোনাই বানানোর যে প্রচেষ্টা চালাচ্ছে সেই রণনীতি আমরা সেইখানেই বসে আমরা তৈরি করব। এবং এছাড়াও আমি আপামর জনসাধারণ, সোনাইয়ের সমস্ত জনসাধারণ, বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের লোকেদের ভালোবাসা আশীর্বাদ কামনা করে আমি সবাইকে বলবো, আমার পাড়া প্রতিবেশী যারা আছে মণিপুরীরা, ওদের পার্শ্ববর্তী গ্রামের যে লোকজন আছে তাদের কাছ থেকেও ভূতের ভিক্ষা চাইতে আমি সবার কাছে আবেদন করি। উৎসাহজনক, কারণ আমি অনেক খুশি, দিন রাত আমার গলার আওয়াজ এবং গলার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমার কথা বলতেই হচ্ছে, রাত্র 2টো পর্যন্ত আমার ঘরে লোক আসতেই থাকে। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হলো জেলা শাসকের অফিসে। নির্বাচন ও করোনার জন্য এবার এই দিনটি সংক্ষেপে পালন করা হয়। যক্ষ্মা সচেতনতা নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন বক্তারা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দিলীপ পাল শিলচর আসনে ফ্যাক্টর বললেন শিলাদিত্য। বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাছার কাগজ কল বাদ, রাজদীপকে বিশ্বাসঘাতক বলল ইউনিয়ন। বিজেপির 70% কর্মী আমার সঙ্গে, দাবি দিলীপ পালের। ৮০,০০০ ভোটে জয়ী হব, দাবি আমিনুলের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।